প্রতি বছরের মতো এবছরও জমজমাট ভাবে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে। সেই সাথে আছে চোখ ধাঁধানো লেজার শো যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। তবে এই মন মাতানো লেজার শো দেখা যাচ্ছে মধ্যাঞ্চল সার্বজনীনের জগদ্ধাত্রী পুজোয়। এখানকার থিমের নাম মনে রেখো। লেজার শোর ভেতর দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে অঙ্গদানের কাহিনী। আর তাই যেভাবে মধ্যাঞ্চল সার্বজনীনের 53তম বর্ষের পুজোর আকর্ষণীয় পরিবেশ তুলে ধরা হয়েছে তা আগে কখনো হয়নি বলে দাবি পুজো উদ্যোক্তাদের। এদিকে গত বৃহস্পতিবার থেকেই উপচে পড়ছে ভিড় বিভিন্ন পুজো মণ্ডপে, আর সেই ভিড় এখানেও উপচে পড়বে নাই বা কেন, এর জন্য বছর ভর অপেক্ষা করে থাকেন সকলে। বলে যেতে পারে ঢাকে কাঠি পড়ে গেছে হুগলি জেলার অন্যতম মহকুমা শহর চন্দননগরে। এখানে উল্লেখ করা দরকার, গত শুক্রবার কলকাতার পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে চন্দননগরের 6টি পুজোর উদ্বোধন করেছেন। যে 6টি পুজোর উদ্বোধন তিনি করেছেন সেগুলির মধ্যে রয়েছে ব্রাহ্মণপাড়া সার্বজনীন, হাটখোলা দৈবাকপাড়া, বড় সার্বজনীন, উর্দিবাজার সার্বজনীন, বারাসাত ব্যানার্জিপাড়া সার্বজনীন এবং মধ্যাঞ্চল সার্বজনীন। এদিকে চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছর কোনোভাবেই ডিজে বক্স বাজানো ও শব্দবাজি ফাটানো দুটোই নিষিদ্ধ থাকবে। আর এবার চন্দননগর থানা এলাকায় 133টি ও ভদ্রেশ্বর থানা এলাকায় 44টি বারোয়ারি পুজো থাকছে। তবে চন্দননগর পুরসভার মধ্যে 142টি, ভদ্রেশ্বর পুরসভার মধ্যে 24টি এবং চাঁদপানি পুরসভার মধ্যে 11টি পুজো রয়েছে। এদিকে এর মধ্যে মধ্যাঞ্চল সার্বজনীন তাদের 53তম বর্ষে পদার্পণ করে নতুন থিম উপহার দিয়েছে। এদের বাজেট 1.5 কোটি টাকা। এবারের থিম মনে রেখো। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপের মধ্যেই তৈরি হয়েছে স্বপ্নের জগৎ, যেখানে ফুলের বাগানে উড়ে বেড়াচ্ছে পাখি, বিচরণ করছে হরিণ, মা আসছেন সাবেকি সাজে, সোলার চালচিত্রে ফুটে উঠছে ময়ূর। তবে এই মধ্যাঞ্চল সার্বজনীনের বিশাল চমক লেজার শো। যেখানে এই লেজার শোর ব্যবস্থা রাখা হয়েছে সেখানে রয়েছে একটি পুকুর। সেই পুকুরের জলে লেজারের মাধ্যমে তুলে ধরা হবে অঙ্গদানের কাহিনী। এক একটি শো থাকছে 5 মিনিট সময় ধার্য করে। এই লেজারের মাধ্যমে এবং সেই সঙ্গে শব্দের মাধ্যমে তুলে ধরা হচ্ছে অঙ্গদানের প্রতিচ্ছবি। সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত এই শো দেখানো হবে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপন সহ নানা বিষয়ে লেজারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। সেজন্য হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু থেকে 16 জনের টিম আসছে চন্দননগরে। তারাই দর্শনার্থীদের মোহিত করবেন লেজারের কারিগরিতে। আলোকশিল্পের আভাস দিয়েছেন এ ধরনের লেজার শো তারা এই প্রথম প্রদর্শন করবেন। সবচেয়ে বড় কথা, জাতীয় সঙ্গীতের সুরে সুরে আলোর ব্যবহার এখানে আলাদা মাধুর্য সৃষ্টি করেছে। সবচেয়ে বড় কথা, আলোর খেলা দেখতে সামনে জলের ব্যবস্থা রয়েছে বলেই ঝকঝকে প্রতিচ্ছবি দর্শকদের চোখে স্পষ্ট ধরা পড়বে এবং একটা বাস্তব দৃষ্টিভঙ্গি জেগে উঠবে সকলের মনে। কেননা এখন বিশ্বজুড়ে অঙ্গদান প্রক্রিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই প্রক্রিয়াকে আলোর মাধ্যমে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে যা সত্যিই আশ্চর্য। লেজার শো যেভাবে দেখানো হচ্ছে তাতে যথেষ্ট চমক সৃষ্টি হয়েছে, মানুষের কাছে যথেষ্ট উন্মাদনাও জেগে উঠেছে। যদিও মধ্যাঞ্চল সার্বজনীন প্রতি বছরই কোনো না কোনো চমক দেখিয়ে আসছে তাদের পূজয়, আর সেই চমকের বিষয় এবছরও রয়েছে, সেটা লেজার শোর মাধ্যমে। অপূর্ব আলোক ছটায় দর্শকরা যে মুগ্ধ হবেন সেটা হলফ করেই বলা যায়।